যেই যেই জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ, আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে! এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে, মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে তার আকীদা ঠিক নাই, হ্যাঁ মানহাজ ঠিক নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙায় খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পাঁচবার জেল খাটছেন। কয়বার? চার পাঁচবার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়ুম, তার নাম ভাঙায় খাও তোমরা। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সহি আকিদা কি? যে আকিদা কোরআন এবং সুন্নার আলোকে আপনাকে সত্যি কথা বলতে শিখায়, এটা সহি আকিদা। যে আকিদা কোরআন এবং সুন্নার সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফেকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহি আকিদা শেখারও আমাদের দরকার নেই। ওটা সহি ভুল আকিদা। কি আকিদা? সহি ভুল। সহি ওটাও সহি, কিন্তু ওটা সহি ভুল। তো এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এখানে ওলামা ইকরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, বাহিরে গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যান, অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা। দেখেন, ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে। মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা, তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আবার হেরে গেছে। নবীজি বলেছেন এক পেট খাও, আমরা খাই সাত পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিন গেল জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, ওই যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা দুইটা তিনটা করে। তাবলিগের সময় দেখেন নাই আপনারা? দুইটা করে রুটি খায় সারাদিনে, দুই তিনটা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে একদিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলিগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাওয়ার ঠিক করেন, রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না, সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার সাত পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যায় না, লিমিটেড খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি, আমি নিয়াত করছি, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর কি, যে সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়, ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল, গোস্ত খাচ্ছেন আপনি, গরুর গোস্ত ওইখানেও ভেজাল, খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিয়েছে, কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরো, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়, বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি, কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন, আমার নাম অমুক, ওই যে দেখতেছেন দশতলা বিল্ডিংটা ওইটা আমার, এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি, ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার, এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শোনাই দিই, লোভ সামলাতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে, আল্লাহ নবীকে জিব্রাইল আলাইহিস সালাম এসে চারটা প্রশ্ন করেছেন, চারটা উত্তর দিয়েছেন, শেষেরটাতে তিনি বলেছেন কিয়ামত কবে হবে আমি জানি না, মাল মাসউলু আনহা বিআলামি মিনাসায়,
প্রথমে ছিল ইসলাম কাকে বলে ঈমান কাকে বলে ইহসান কাকে বলে তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে তিনি বলেন আমি জানি না মান মাসউলু আনহা বিআলামে মিনাসাইল প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার যে ফাখবিরনি আন আমারাতিহা তাহলে কিছু মানে আলামত বলে দেন কিয়ামতে কি বলে দেন কিছু নিদর্শন বা আলামত বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটো আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে প্রত্যেকটা বড় বড় শহর এমনকি আমাদের ঢাকাও নবীজি বলছেন শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনতালিদ আলামাতু রাব্বাতুহা যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে অনেক ব্যাখ্যা হয় ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা বলা সবক শোনাই দিচ্ছি ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে আনতালিদ আলামাতু রাব্বাতুহা দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী খেয়ানতকারীকে বলবে আমানতদার মানে উল্টায় যাবে মানদণ্ডটা এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না আরেক আর আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এটাও একটা ব্যাখ্যা তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় নাই আমাদের সোসাইটির সাথে সমাজের সাথে বিশ্বের সাথে মানদণ্ড উল্টাই গেছে না আরেকটা যেটা এটা আপনার সামনে চোখ চোখ খুলে দিবে দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া শাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়া যখন তোমরা দেখবে ঢাকাবাসী শুনেন যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না একদমই ভোগা নাঙ্গা স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচে তো চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরার টাকা ছিল না অর্থ ছিল সামর্থ্য ছিল না এবং রাখাল ছিল রিয়াশাই পশুপালন করতো রাখাল এরা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে